যুবঙ্গের কারণ চাইটি দেখি তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারো কিনা। তোমরা কি প্রশ্নের উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ? আজকের প্রশ্ন হলো, লোকতা কাকে বলে? বলেন দেখি। হরফের উপরে বা নিচে এক বা একাধিক যে বিন্দু থাকে তাকে কি বলে? হরফের উপরে বা নিচে এক বা একাধিক যে বিন্দু থাকে তাকে লোকতা বলে। ছোটদেরকে জিজ্ঞেস করি, আপনি বলেন দেখি মুক্তা কাকে বলে? অনেক সুন্দর হয়েছে। আর কে বলবে? শুনতে আর কে বলবে? আর কে বলবে? সব শেষে আবু বকর বলবে। বলেন দেখি আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যেই এই ভিডিওতে আমাদের আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমির ছোট্ট ছাত্র ছাত্রীদের মুখ থেকে আপনারা চমৎকার একটি বিষয় সম্পর্কে জানতে পেরেছেন, নুকতা কাকে বলে। আপনারা সবাই সুন্দর করে বলতে পেরেছেন, সবাই বলতে পারবেন আমারও?
আপনারা ইতিমধ্যেই আমাদের কচিমণি ছোট্ট ছোট্ট সোনামণিদের কাছ থেকে নুক্তা কাকে বলে এই সম্পর্কে চমৎকারভাবে একটা ব্যাখ্যা আপনারা কিন্তু জানতে পেরেছেন, সেটা হলো হরফের উপরে বা নিচে এক বা একাধিক যে বিন্দু থাকে তাকে কি বলে? নুক্তা বলে। তো এই চমৎকারভাবে এই নুক্তার সংজ্ঞাটা হয়তোবা অন্য জায়গা থেকে কেমন বলা হয় আমি জানি না, কিন্তু এটা আমাদের ছাত্র এইভাবে বলে। তো অন্য অন্য সকল বিষয়গুলো একটু অন্যভাবে তারা বলে, যেটা আসলে সুন্দর যেমন সুন্দর লাগে এবং তার সংজ্ঞার দিক দিয়েও সেটা একেবারে যথাযথ হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ আমাদের আল হাবিব তাহমিদুল কোরআন একাডেমির ছাত্রদের কাছ থেকে আপনারা এই সুন্দর বিষয়টি জানতে পেরে আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে আপনাদের অবশ্যই আপনারা জানাবেন। আর হ্যাঁ, আমাদের আল হাবিব তাহমিদুল কোরআন একাডেমিতে সীমিত আসনে আর মাত্র অল্প কিছু ভর্তি এখনও চলমান রয়েছে। আপনাদের আদরের সন্তানকে ভালো মানের হাফেজ এবং আধুনিক ও জেনারেল শিক্ষার সমন্বিত শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে আমাদের আল হাবিব তাহমিদুল কোরআন একাডেমি আপনাদের জন্য অবশ্যই অন্যতম একটি ঠিকানা। আমাদের এই ঠিকানায় আপনাকে স্বাগতম, আল হাবিব তাহমিদুল কোরআন একাডেমি, বেহালানগর, নরসিংদী। ধন্যবাদ, এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম হাবিবুল্লাহ আলকা আসেন।